শ্রী গুরুজয়, স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়ে সাধনের কোন সময়টি প্রশস্ত সময়। যে ব্যক্তিগণ কোনো নির্দিষ্ট গুরুর কাছ থেকে কোনো সাধন পেয়েছেন কিন্তু সারাদিন কর্মব্যস্ততার জন্য সেই সকল সাধন করে উঠতে পান না, ওনারা অনেকেই রাত্রি সাধন করেন। অনেকে বলেন রাত্রের সময় সব কিছু শান্ত থাকে, মনটা স্থির করতে সুবিধে হয়। কিন্তু শুধু এই একটাই কারণ নয়। এই প্রসঙ্গেই এক শিষ্য বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে প্রশ্ন করেছিলেন, কোন কোন সময়ে সাধন করলে মহাপুরুষদের কৃপা লাভ করা যায় ও বোঝা যায়। এই প্রসঙ্গে উনি বলেছিলেন, রাত্রি একটার পর মহাপুরুষেরা বাহির হন, একটা হতে চারটা পর্যন্ত তারা বিচরণ করেন, এই সময় সাধনের প্রশস্ত সময়। একটা নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ ধরে একটা স্থানে বসে কিছুদিন নাম করলে মহাপুরুষদের কৃপা বোঝা যায়। কয়েকবার প্রাণায়াম করে স্থির হয়ে বসে নাম করতে হয়, বিছানায় বসে মশারির ভিতরে থেকে নাম করলেও চলে, কোনো ক্ষতি হয় না। নাম করার সময় মহাপুরুষেরা সামনে এসে দাঁড়ান এবং সাহায্য করেন, তখন তাদের গাত্র গন্ধ পাওয়া যায়, ধূপ ধূনা গুগুল চন্দনাদির গন্ধ, কখনো পবিত্র হোমধূমের গন্ধ, কখনো বা গাঁজা লবঙ্গের গন্ধ ও সুগন্ধি ফুলের গন্ধও পাওয়া যায়। কখনো তাদের দর্শনে, কখনো বা তাদের বাণী শ্রবণেও তাদের জানা যায়। নানা প্রকারে মহাপুরুষেরা কৃপা করেন ও নিজেদের পরিচয় দেন। এই কথাটি বিজয়কৃষ্ণ গোস্বামী ওনার শিষ্যকে বলেছিলেন। অনেকেই ভাবেন রাত জেগে সাধন করলে ঘুমাবো কখন, ডাক্তার তো বলেন 8 ঘন্টা ঘুমাতে। এই প্রসঙ্গে বলে রাখি, এই ভারতবর্ষে এমন অনেক সাধক আছেন যারা ঘুমানই না, মোটেই ঘুমান না। শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। আবার অনেক মহাপুরুষও বলে গেছেন একজন মানুষের 4 ঘন্টা ঘুমানো যথেষ্ট। আবার কিছু যোগীগণ বলেন ঘুমের প্রয়োজন নেই, মূল হচ্ছে বিশ্রাম, বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয় না। যাদের সাধন দ্বারা শরীরে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটেছে তাদের আর ঘুমের প্রয়োজন হয় না। তামসিক গুণ রাজসিক গুণ থেকে অলসতা আসে এবং সেখান থেকেই মানুষ বেশি বেশি ঘুমোয়। অনেক সাধকগণ আছেন যারা রাত জেগে সাধনা করেন, লোক দেখিয়ে নয়, সেই সাধনায় শ্রদ্ধা রেখে গোপনে করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, সাধন করবে মনে কোণে ও বনে। আমাদের গুরু ভগবান বলতেন স্মরণ মনন ধ্যান, স্মরণ করলেই মনন হবে, মনন থেকেই ধ্যান। তবে যার যার গুরুগণ যেমন আদেশ করে গেছেন সেইভাবেই সাধন তাদের করা উচিত। প্রতিটি মানুষের প্রকৃতি যেমন আলাদা, সেই প্রকৃতি বুঝে গুরু তাকে তার মতো সাধন দেন। কারোরটা শুনে কখনো সাধন করতে নেই। যেমন বর্তমানে সকলের দ্বারা ক্রিয়াযোগ হয় না, সকলের শরীর ক্রিয়াযোগের জন্য উপযুক্ত নয়। অনেকের উল্টোপাল্টা করতে গিয়ে, লোকের কথা শুনে করতে গিয়ে শরীরের অনেক ক্ষতি হয়ে যায়। আর একটা কথাই আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। অনেকে শ্রদ্ধা দিয়ে করেন না, অনেকে কিছু পাওয়ার আশায় করেন, শক্তি পাবো, এই পাবো, এবং সমাজে একটু নেতা হতে পারবো বা একটুখানি মান্যগণ্য হব, অর্থাৎ তাদের মধ্যে নাম যশের আকাঙ্ক্ষা থাকে। আবার অনেকে আছেন সাধন ভজন করেন অত্যন্ত গোপনে, নিজের চিত্তশুদ্ধির জন্য, নিজেকে নিজে জানার জন্য। গুরুর কৃপালাভ শিষ্যের পরম কাম্য, কিন্তু সেই কৃপালাভ ভয়ানক কঠিন। গুরু উপযুক্ত শিষ্যকে কৃপা করে ভগবান দর্শন করাতে পারেন, তাতে শিষ্যের সিদ্ধিলাভ ঘটে। এইরূপ সিদ্ধিলাভকে কৃপাসিদ্ধ বলে। যেমন বাসুদেব সার্বভৌম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাসিদ্ধ ছিলেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপাসিদ্ধ। তবে এই কৃপালাভের জন্য ওনারা অনেক সাধন ভজন করে নিজেদেরকে তৈরি করেছেন, তাদের চিত্ত ছিল শুদ্ধ। এবং ধর্মলাভ করতে হলে তার প্রথম পদক্ষেপ হচ্ছে চিত্ত শুদ্ধি। এই যে গুরুগণ সন্ধ্যা নিজপ তপ প্রভৃতি করতে বলেন সবই চিত্তশুদ্ধির জন্য।
কারণ চিত্তশুদ্ধি না হলে বুদ্ধি নির্মল হয় না, আর বুদ্ধি নির্মল না হলে আসক্তি যায় না, এটা আমার ওটা আমার এগুলো যায় না, আর এগুলো না গেলে বিবেক আসে না। বিবেক বৈরাগ্য এই দুটি জিনিস খুব দুর্লভ। একটি কথাই আছে, অনেক জন্ম থাকলে ভাগ্য বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। তো এই চিত্তশুদ্ধি মূলত কি? চিত্তশুদ্ধি হল মনের ভেতর যত আবর্জনা রয়েছে তাকে পরিষ্কার করা। আমাদের মনের ভেতর কি আবর্জনা রয়েছে? মিথ্যা, প্রবঞ্চনা, শঠতা, ছল, চাতুরি, স্বার্থপরতা, হিংসা, দ্বেষ, পরনিন্দা, কাম, ক্রোধ, লোভ প্রভৃতি, এগুলো মনের ময়লা। এক যোগী সাধুর মুখে শুনছিলাম, উনি বলছিলেন, তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো তোমরা এক একটি মন্দির হয়ে ওঠো, যাতে তোমার কাছে একজন এসে একটু শান্তি পায়, তোমার সংস্পর্শে আসলেই যেন মানুষ একটু শান্তি পায়, তুমি এইরকম পবিত্র মন্দির হয়ে ওঠো। উনি আসলে চিত্তশুদ্ধির কথাই বলছেন, অর্থাৎ একটা মন্দির যেমন পরিষ্কার থাকে এবং পরিষ্কার জায়গায় ভগবানের আসন পাতা হয়, সেই রকম আমাদের মন মন্দিরে ঈশ্বরের আসন পাততে হলে এই ময়লাগুলোকে দূর করতে হয়। আর এই ময়লাগুলো যে ব্যক্তির মধ্যে নেই, সেই ব্যক্তির সঙ্গ যিনি লাভ করবেন তারও শান্তি হবে মনে। একজন ব্যক্তি যদি নাম, যশ, স্বার্থ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি আর এসব জিনিস লাভ করার জন্য মিথ্যা, প্রবঞ্চনা, শঠতা, জাল, জুয়াচুরির আশ্রয় নেয়, সে যদি অসৎ উপায়ে অর্জিত অর্থ নিয়ে নিজের ভোগবিলাসে ব্যস্ত থাকে, আর সে যদি পরনিন্দা, পরচর্চা, পরপীড়ন এবং নিজের ইন্দ্রিয় তৃপ্তির লালসায় এগুলো ছাড়তে না পারে, তবে তার জপেই বা কি, আর কীর্তনেই বা কি, আর হাজার মন্দির ভ্রমণেই বা কি। মানুষ যখন সৎচরিত্র জিতেন্দ্রিয় হয় তখন তার রূপ বদলে যায়, সে তখন নিজের চিন্তা চেয়ে পরের চিন্তা বেশি করে, পরের দুঃখে ব্যথিত হয়, পরের মঙ্গলের চিন্তা বেশি করে, তখন হয় তার চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধি ধর্মলাভের প্রাথমিক এবং প্রথম স্তর। সে যে রিলিজিয়ানই হোক, যে এই প্রথম স্তর ক্রস করেছেন সে ধর্মলাভের অধিকারী হলেন। চিত্তশুদ্ধি করতে হলে প্রথমে শরীর রক্ষার কিছু নিয়ম আছে, তারপর গুরুজনদের শ্রদ্ধা করা, যে শ্রদ্ধা করতে জানে সেই জ্ঞান লাভ করতে পারে, গুরু, আচার্য, শিক্ষক, পিতা, মাতা, পতি, শ্বশুর, যারা অসুস্থ ব্যক্তি, যারা বৃদ্ধ ব্যক্তি, অতিথি, বাচ্চাদের, সাধু সন্ন্যাসীদের, বৃক্ষ, পশু, পাখি, সকলকে শ্রদ্ধা করতে জানতে হবে। সুনির্মল বসুর একটি কবিতা আছে, সবার আমি ছাত্র, সে কবিতাটি পড়লে আপনারা পাবেন, উনি সব কিছু থেকেই শিখছেন, অর্থাৎ এই প্রকৃতি ওনার কাছে গুরু, এই প্রকৃতিকে উনি গুরুরূপে শ্রদ্ধা দিলেন। তাই উনি বলছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, পাহাড় শিখায় তাহার সমান হয়ে যেন হই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। আমি জানি না আজকাল আর এই কবিতাগুলি পাঠ্যপুস্তকে দেওয়া হয় কিনা, কিন্তু এইগুলো প্রকৃত ধর্ম শিক্ষা। সাধুগণ বলেন বাক সংযম, তাই উনি ওনার কবিতায় বলছেন, পাহাড় শিখায় তাহার সমান হয়ে যেন হয়ে মৌন মহান, মৌন, ধীর, স্থির, এই বাক সংযমের কথা বলছেন। আর যে ব্যক্তি বাক সংযম করতে পারে অটোমেটিক্যালি তার মিথ্যা বলা কমে যায়, তার পরনিন্দা করা কমে যায়, অর্থাৎ তার চিত্তশুদ্ধি হয়। পুরো কবিতাটা আমি আর বলছি না, আপনারা সকলেই অনেকেই জানেন। শেষে উনি বলছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এইটা প্রয়োজন, নানান ভাবের নতুন জিনিস, একটা সাবজেক্ট নয়, বাচ্চারা সমস্ত দিক দেখবে, সমস্ত দিক দিয়ে শিখবে, তারা খোলা মনে প্রকৃতিকে দেখবে, শুধু বইয়ের কতগুলি কথা বললেই শেখা যায় না, জানা যায় কিন্তু বোঝা যায় না। তার মানে এই নয় যে বই পড়তে হবে না, বই অবশ্যই পড়তে হবে, জানলে তারপরে বোঝার আগ্রহ জন্মায়, আমি যদি নাই জানি তাহলে বোঝার আগ্রহ তো জন্মাবে না, ওই জন্য আগে বই পড়ে জানতে হবে এটি আছে। যেমন বড় বড় সাধকগণ কত সাধনা করেছেন, করে জগতের কত কল্যাণ করেছেন, তার মানে এরকম কিছু একটা আছে,
এটা জানতে হবে। তারপরে আস্তে আস্তে বাচ্চার মনে আগ্রহ জানবে কীভাবে সেটা করতে হয়, কীভাবে মানুষের মতো মানুষ হওয়া যায়। এরকমভাবে বাচ্চাদের সমস্ত দিক দেখাতে হয়, যেমন ব্রহ্মচর্য পালন। এই কথাটাই যদি বাচ্চারা না পড়ে তাহলে তার মনে প্রশ্ন আসবে না ব্রহ্মচর্য কী। যখন তারা সেটা জানবে যে ব্রহ্মচর্য করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, স্মৃতিশক্তি প্রখর হয়, মানুষের মতো মানুষ হওয়া যায়, জগতের কল্যাণ করা যায়, অনেকদিন সুস্থ থাকা যায় এবং এছাড়াও আধ্যাত্মিক উন্নতি হয়, যখন তারা এসব জানবে তখন তাদের মধ্যে এসব করার আগ্রহ জন্মাবে। আর তখনই তাদের উপযুক্ত গুরুর নির্দেশে এসব করতে দিতে হবে। প্রথম জীবনে যদি ধর্মভাব বাচ্চাদের মনে ঢুকিয়ে দেওয়া যায়, তারপরের জীবনে সে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, আর যেই হোক, সে জগতের কল্যাণকামী হবে, সে দেশভক্ত হবে, সে জগতে বড় কিছু করতে পারবে। কিন্তু যারা ভাবেন যে বুড়ো বয়সে ধর্মকর্ম করবেন, তাদের আর কিছু করার ক্ষমতা থাকে না, শেষ বয়সে আফসোস করেন। ধর্মকর্ম, তীর্থদর্শন সবই যৌবন বয়সেই করা উচিত, নিজেকে যৌবনের মধ্যেই তৈরি করে ফেলা উচিত, যাতে পরবর্তীতে পৃথিবীর কোনো শক্তি তাকে দমাতে না পারে, আর সেই রকম মানুষই এই বিশ্বে রিভলিউশন নিয়ে আসতে পারে, এই বিশ্বের পরিবর্তন আনতে পারে। যাই হোক, আজকের আলোচনা আমরা আর বিস্তারিত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।